মানুষ না বলেন কোনো সমস্যা আপনার মানে যে মিটার বিয়ে তো একজনের যেটা হাতে গিরাইছি জান দেই নাই মিটার বিয়ে আপনার দেশের বাড়ি কোথায় আমাদের বাড়ি এলাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো মেয়ের বিয়ের জন্য একজন কারো কাছে কিছু চাইতে এসেছেন হ্যাঁ কারো কাছে দেনি দেনি মানে যার কাছে আসছিলেন ওনার বাসা কোথায় এয়ারপোর্ট কাওলা উনি কিছু দেয়নি না কি ওনার সমস্যা চলতেছে এই জন্য না আন ওনারা বলতেছে যে আমি আমার পক্ষে সম্ভব না সম্ভব না আর এখন কোথায় যাবেন তাহলে এখন গুলিস্তান যায় একদিন কাম টাম করে অন্তে বাচ্চা নেব একদিন কাম করে কয় টাকা পাবেন আপনি এই 300 টাকা পাবো মেয়ের বিয়ের জন্য কয় টাকা খরচ লাগবে ওই 5-6000 টাকা চাইছে 5-6000 টাকা লাগবে তো আপনি এখন গুলিস্তান যাবেন কিভাবে যাবেন আপনার পকেটে টাকা আছে 20 টাকা ছিল হেডে খাইছি স্যার 20 টাকা ছিল হেডে খাইছি ও আর কিছু খান নাই আপনি না ওই যে ভাত খাওয়া দিছে ড্রাইভার আহা তারপর মেয়ের বিয়ে কবে পরশুদিন পরশুদিন তারপর বাবা হয়ে এখন ঢাকায় আছেন তারা চিন্তা করতেছে না তারা চিন্তা তো করতেছে আমি খালি শুধু কইছিলাম যে হেরা গেলি বারে কিছু টাকা পয়সা দিলি তাহলে আমার ব্যান্ডা আছে আর এটা বেসবে না ব্যান্ডা আছে ওটা বেসবেন না না ওই টাকাটা উনি যদি দিত আপনি ব্যান্ড দিয়ে কি কাজ করেন ওই ব্যান্ড দিয়ে ওই যে কাপড়ের গাঁথি টানি তো আপনি এয়ারপোর্ট থেকে এখন গুলশানিটা গুলশানে হাইটে আসছেন আর এখন হাইটে আপনি কই যাবেন গুলিস্তান গুলিস্তান ধরেন আপনি গুলিস্তান গিয়ে কোনো কাজ পাইলেন না তখন তখন আমি গাড়ি লাগিয়ে ধরে ঠিকার চেষ্টা করবো বাইক যাবেন আচ্ছা বাড়িতেও গেলেন তারপর আপনার মেয়ের বিয়ে ওই যে বিয়ান আছে ওই বিক্রি করে দেবো এই শেষ সম্বল হ্যাঁ এটি আমার শেষ সম্বল তাহলে আর কির কাছে আমার আত্মা লাগবে না ও আমার হাইকেতে 5000 টাকা ওনার গাড়িতে তেল ভুলল তাই কইছিল মোল্লা কত টাকা বিল্ডিং আলা হয়তো আর আমাকে রেডি দিল না তাও মন খারাপ করে নিয়ে যে আল্লাহ এর পরের টাকা যদি না দেয় তাহলে তোর আমার ধরে কিছু নাই মানে খুব আশা নিয়ে আসছিলেন আপনি বড় একটা আশা আছে ও ঠাকুরের প্রতি দাবি রেখেন না কোনো না হ্যাঁ না আল্লাহ যদি ভাগ্য লাগতো তাহলে কি খাইতেন আল্লাহ যে আপনার ভাগ্য রাখেন এটা কেমনে বুঝলেন দিব না হ্যাঁ দেয় নেই আল্লাহ হয়তো অন্য কিছুর মাধ্যমে আপনার ভাগ্য রাখছে মেয়ের বিয়ে কেড়েছে এখানে 6000 টাকা আছে 5000 টাকা আপনার মেয়ের বিয়ের খরচ আর 1000 টাকা আপনার ভাড়া আল্লাহ কাছে মিলা খুশি হওয়া যায় আমি আপনাকে এনে খারাপের নামে কি তা হাতাবো আমি মিলা খুশি কইছে আল্লাহ তুমি দাগের তো ঠিক দিয়ে আল্লাহ তুমি দাগের বাসার যত দিন বাইছি থাকো আল্লাহ এই উপকার কথা ভুলবো না আল্লাহর কাছে কই আল্লাহ আপনি কে যিনি কামাই করার তৌফিক দেয় আল্লাহ যিনি জানটা ভালো লাগে পাশে যাতে আল্লাহর কাছে কে আল্লাহ তুমি তারে বাসার কে আল্লাহ তুমি মানুষকে তৌফিক দিও আল্লাহ তুমি তাকে জানটা ভালো লাগে তাকে আমি খুব খুশি হলাম যে আপনার সাথে আমার দেখা হইলো আল্লাহ পাক আপনার যে হেল্প করার আমার এই সামর্থ্য দিছে আপনার এমন একটা টাইমে যেমন টাইমে আমারই আসলে আপনার সামনে ভালাইছে এটার জন্য আমি আল্লাহর পক্ষে মুক্তি থ্যাংকফুল তুমি আজ আমার প্রার্থনা করছো আত্মীয় দেয় নাই আর ভাই এসে দিছে তুমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এটা তো চলবে আপনি চা আসর পর্যন্ত থাকেন একটু থাকতে নেই বাজান ওই যে আমার টলার আবার সাইড দেখো ওই টলার সাইড গেলে ধরে না আমি আর রাতে যাইতে পারবো না আবার হেই কালকে আবার এই বিকালে শুনে চলার তাহলে আর আমার বেজার হয়নি দিন হবো যে বাজে গিয়ে যায় ওই সকালে কাল হাট আছে ওই 8 ঘন্টা দিয়ে যাবো না আবার রাত হওয়া যদি পারে ধরুন ওই যে 5টা সাড়ে 5টার সময় ওরা 6টার সময় চলার বলতে সারে কেন উনকে আল্লাহ করি চলার দিতে যাই তুমি গুলশান এলাকায় যাইয়া 6000 টাকা যে ফেসবুকে লাগাচ্ছ কেন নিছ মিথ্যা কথা বইলা এটা কথা কেন মদ খাইছ স্যার আমি বোর্ডে মরে গেছে যে আমি কান ছড়া আর কান কান ছড়া তুমি আবার মিথ্যা কথা বলতাছ তুমি কেন মিথ্যা কথা কও তুমি তোমার মায়ের বিয়ে কথা দিয়া কান কেটে বাড়া ওদের কান শোনা কাকাই দিকে আই না এই মামা গাটা কেন মদ খাইছ তুমি খাইছি আমি লোকে আর আচ্ছা তুই যাবি বেটা বাইতে তোর মায়ের বিয়ে তুই মিথ্যা কথা কও এই ব্যবসা কেন করস তুই তো বাংলাদেশে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এই ব্যবসা করতে কাম করস না ভাই আপনারা যারা ওরে টাকা দিবেন পারে টাকা দিবেন না ওইল নানা জায়গা চুরি করে আর মদ চট খায় আর মিথ্যে মিথ্যা কথা কও টাকা না আর কি টাকা পয়সা দিবেন না ওইল প্রতারক একটা সালা প্রতারক কই
আমি টাকা দিতে পারো কারণ ভাই আর পারো না শরণ মনে ধরে ও টাকা পয়সা না ঘরে কেউ টাকা পয়সা দিবেন না খবরদার ভাই।